এখন আমার মনে হচ্ছে যে আমারই কোথাও দোষ ছিল, যার জন্য মায়া আমার উপরে ভরসা করতে পারেনি। আমি আমি ভাবতে পারছি না যে মায়া আর নেই। ভেবে নেওয়াটা সহজ নয়, মেনে নেওয়া তো নয়ই, তবু মেনে নিতেই হয়। কিন্তু আপনি এত ভেঙে পড়বেন না, আপনার ছেলে মেয়ে দুটোর কি হবে বলুন তো। আপনি যদি এত ভেঙে পড়েন, তাদের মনে জোর আনতে হবে, ওরা মা হারা হলো। আমি কিছুতেই তো ওদের সামনে যেতে পারছি না। যদি কোনো প্রশ্ন করে মা কোথায়, আমি কি করে বলবো যে ওদের? যা সত্যি তাই বলবেন অতনু, সত্যি কথা কোনোদিন চাপা থাকে না, সত্যি বলে ফেলতেই হয়। আর তাছাড়া বৌদির জন্য আপনি কি করেছেন সেটা তো আর কেউ না জানুক, আমি অন্তত জানি। আমি পারবো না, আমি আমি কিছুতেই ওদের সামনে কি দাঁড়িয়ে বলতে পারবো না যে ওদের মা আমার উপরে ভরসা করেনি বলে চলে গেছে। আরে জয়ন্তবাবু আপনি আসুন। খবরটা শুনে তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা কি আর বিশ্বাস করতে পারছি জয়ন্তবাবু? শান্তিবাবু, আমরা কিছুক্ষণ আগে এখান থেকে গেলাম। আপনারা যদি আরেকটু পরে যেতেন তাহলে হয়তো ঘটনাটাই ঘটতো না। জানেন বিমলবাবু, উনি আমাদের আটকাতে চেয়েছিলেন, এখন মনে হচ্ছে থেকে গেলেই বোধ হয় ভালো হতো। ওই যে বলছিলাম, সবই ভবিতব্য, কপালে লিখন, খণ্ডাবে কি। আচ্ছা মিস্টার সান্যাল, ঠিক কখন ঘটনাটা ঘটেছে? এই তো 4টার সময় আমি ফোন করলাম, তখনই বেশ টেনশনে ছিল। আমি বললাম আমি আমি তাড়াতাড়ি ফিরে আসছি, কিন্তু ভরসা করতে পারলো না। আপনি কখন ফিরেছেন? আমি 4:30 4:30 সময় ফিরে এলাম। আমি এইটুকু সময়ের মধ্যে কি এমন খেলেন যে হসপিটালে নিয়ে যাওয়ার সময় অবধি পেলেন না? কি বিষ খেয়েছে তা উনি জানবেন কি করে? দাঁড়ান, পুলিশ আসুক, কাটা ছেঁড়া হোক, তারপর। আহ শান্তিবাবু চুপ করুন। সরি দাদা, মুখ ফসকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। নানা যা সত্যি আপনি তো তাই বলেছেন, সত্যি ছাড়া মিথ্যে তো আপনি বলেননি। আর তাছাড়া যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। জয়ন্তবাবু? হ্যাঁ বলুন। আপনাকে একটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ রিকোয়েস্ট কেন বলছেন, আপনি বলুন না কি দরকার। পুলিশ এসেছে তো, তোরা মায়ার ঘরে যাবি। আমি আমি ওই ঘরটা থেকে যেতে পারছি না, আমি যেতে চাইছি না। আপনি যদি একটু ওদিকটা একটু দেখেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদিকটা দেখছি। কিন্তু আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন? না আমার জন্য ভাববেন না, আমি আমি ঠিক আছি। আপনি আপনি একটু দেখুন। মানে দেখুন মিস্টার সান্যাল, এই সময় তো সান্ত্বনা দেওয়ার কিছু নেই, ওটা দায় হয়ে যায়। বিমলবাবু যেটা বলছেন সেটাই ঠিক, ভবিতব্য বলে মেনে নেওয়া ছাড়া আমাদের সত্যি কিছু করার নেই। নেব, আমিও মানিয়ে নেব, আপনি একটু কাইন্ডলি।
ওদিকটা একটু আপনারা বসুন, আমি ওদিকটা দেখছি একটু। মিস্টার সান্নালের দিকে দেখবেন। শান্তিবাবু দেখুন না, ওনাকে যদি একটু চাও খাওয়ানো যায়। না না না, আমার জন্য চিন্তা করতে হবে না, কিন্তু আপনাদের জন্য। না না ঠিক আছে, আমি গিয়ে বলে আসছি, আমি গিয়ে বলে আসছি। আচ্ছা অতনুবাবু, চায়ের কথা কাকে বলবো বলুন তো। শান্তিবাবু আমি কিন্তু চা খাবো না। না একটু খান না তাহলে, আমিও। না একটুও না, আমি এই সময় চা খাই না। ও তাহলে আমার একার জন্য আর চা করে। কিন্তু অতনুবাবু আপনার কিন্তু এখন কিছু খাওয়া উচিত, মানে এই তো দৌড়াদৌড়ি আবার শুরু হবে, থানা পুলিশ করে কাটা ছেঁড়া করে বডি যে কখন হাতে পাবেন তার তো কোনো ঠিক নেই। তার উপর আবার অপঘাতে মৃত্যু, তিন দিনের মাথায় তো একটা কাজও। আচ্ছা অতনুবাবু আপনার ছেলের বয়স কত হলো? বলছিলাম যে ছেলের বয়স কত হলো? ছয়। ছয়? ও তাহলে তো শ্রাদ্ধ শান্তিও করতে হবে। দেখুন তো মানুষের যে কখন কি হয় কেউ বলতে পারে না। আপনি কিচ্ছু ভাববেন না অতনুবাবু, আপনার এই অসময়ে সবাই সবাই আমরা আপনার পাশে আছি। কি আছেন তো বিমলবাবু? পিন্টু নাও এটা খেয়ে নাও। না আমি খাবো না। আচ্ছা দেখো তুমি চাউমিন খেতে ভালোবাসো না, ওই জন্য আমি তোমার জন্য চাউমিন করে নিয়ে এসেছি। আমি খাবো না। আমি একটু খেয়ে নাও। আমি বলছি তো তোমার কাছে খাবো না, আমি আরো একটু বিজির কাছে খাবো। লক্ষ্মী ছেলে একটু খেয়ে নাও বাবা, তুমি চলে যাও। কি ব্যাপার বলো তো, সারা বাড়িতে সানাইকে তো কোথাও দেখতে পেলাম না। সানাই কোথায়? এক্সকিউজ মি, আচ্ছা সানাই কোথায় বলতে পারবেন? সানাই কখন কোথায় থাকে বলাটা খুব মুশকিল, হয়তো বাড়িতেই নেই। হয়তো বাড়িতেই নেই মানে আপনাদের ও কিছু বলে যায় না? কোনোদিনই বলে যায় না। আপনারা জিজ্ঞেস করেন না? জিজ্ঞেস করব, বাবা মাকেই কোনোদিন উত্তর দেয় না আর আমাকে উত্তর দেবে আশা করাটাই বৃথা। আচ্ছা আপনি কি জানেন যে সানাই ওর মার এই মৃত্যু সংবাদটা জেনেছে কিনা? ঠিক বলতে পারবো না। ওকে স্ট্রেঞ্জ, বাড়ির একটা মেয়ে কোথায় থাকে কখন কোথায় যাচ্ছে বাড়ির কেউ খবরও রাখে না। আশ্চর্য হয়ে লাভ নেই, সানাই এভাবেই বড় হয়েছে। আচ্ছা তুমি সানাই সম্পর্কে বেশ ভালোই খোঁজ খবর রাখো বলে মনে হচ্ছে। হ্যাঁ মানে পাশাপাশি থাকলে যতটুকু জানা যায়। তুমি কি এখন বলতে পারবে যে আমি সানাইকে কোথায় খুঁজে পাবো, মানে কোথায় খুঁজে পাওয়া যাবে সানাইকে? হয়তো ওর ঘরেই আছে। কোথায় ওর ঘর? ছাদের চিলে কোঠার ঘরটাই সম্ভবত ওর ঘর। হয়তো ওর ঘরে থাকবে, না হলে বারান্দায় অবশ্যই থাকবে। কিরে পড়ি, হাতের কাজগুলো সামলেছিস? ও পড়ি কি রে, সারা পাচ্ছি না কেন? এ পড়ি
হাতের কাজগুলো করলি নাকি? তাড়াতাড়ি রান্নাগুলো কর। পরি, কি হলো এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা হাতের কাজগুলো গুছিয়ে নে, দাদা দিদি আসবে এক্ষুনি খেতে চাইবে। তোমাকে একটা কথা বলার ছিল মা। যা কথা পরে বলবি, পরে শুনবো, এখন যা তাতে রান্না করতো যা। কি হলো? যা, তুমি বুঝতে পারছো না, দাদা দিদি এলে আমি আর বলতে পারবো না। কি এমন কথা যে দাদা দিদি এলে বলতে পারবি না? আমাকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। মামার বাড়ি? এই তো মামার মার খাস, মামির বকুনি খাস, খুব ভালো লাগে না? এই তো সেদিনও কেঁদে কেঁদে বললি, মা আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, আমি এতদিন পর তোকে নিয়ে আসলাম, আর এখন তুই আবার মামার বাড়ি যাওয়ার জন্য সেদিন উঠেছিস, কি ব্যাপারটা? কি আমার মন বসছে না এখানে? বাবা, এখানে মন বসছে না? মামার বাড়িতে কি মধু আছে? কিরে, কি পাকিয়ে এসেছিস মামার বাড়িতে? কি যা তা বলছো মা। যা তা বলছি, কি হয়েছে? কি কারণ জানতে চেও না, তুমি আমাকে মামার বাড়ি পাঠিয়ে দাও। কেন, এখানে কি দাদা দিদি কিছু বলেছে তোকে? উফ, ওরা কেন বলবে, ওরা কত ভালো। তাহলে কি হয়েছে? তুমি আমাকে পাঠিয়ে দাও, কারণ জানতে চেও না, আমি বলতে পারবো না। বাবা, এমন কথা যে তুই আমাকে বলতে পারবি না? কি হয়েছে পরি, সত্যি করে বল। কাল একটা চিঠি এসছে, তাতে তাতে অনেক উল্টো পাল্টা কথা লেখা, আমাকে নিয়ে আর দাদাকে নিয়ে অনেক বাজে বাজে সম্পর্কের কথা লিখেছে মা, আর তাই নাকি তুমি আমাকে এখানে নিয়ে এসছো। আমি ভাবতেও পারছি না। বলছি মা, তুমি আমায় পাঠানোর ব্যবস্থা করো। দাদা দিদি তো কদিন থাকবেই এখানে, তারপর তো ওরা আবার কলকাতা চলে যাবে। ওরা চলে গেলে না হয় তুমি আবার আমাকে এখানে নিয়ে এসো মা, তুমি আমাকে পাঠিয়ে দাও। আমায় একটু ভাবতে দে। শোনপরি, দাদা দিদিকে চিঠির কথা কিচ্ছু বলিস না। তাই তো বলছি মা, তুমি আমাকে আজই পাঠানোর ব্যবস্থা করো। ওরা যদি জানতে পারে কি বলবে বলো তো মা? আর দাদা দিদি এলে আমাকে আর যেতে দেবে না। কিন্তু আমি কি ওদের বলবো বলতো? যে তুমি কিছু একটা বলে দিও। শোন, তুই ওরা তো উকিল বাড়ি গেছে, আসতে একটু দেরিই হবে। যা, তুই হাতের কাজগুলো গুছিয়ে নে, আর চান করে দুটো মুখে দিয়ে তবে যাস। শানাই, এখানে একা দাঁড়িয়ে কি করছো? এখানে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে। কতক্ষণ দাঁড়িয়ে আছো এখানে? অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক। ঘন্টাখানেক? ঘন্টাখানেক তুমি নিচে যাওনি? তুমি কিছু শোনোনি? কি করে শুনলি? বাবা একবার নিচে চেঁচামেচি করছিলেন, তখনই সব শুনলাম।
আপনি যদি এখানে আমাকে সান্ত্বনা দিতে এসে থাকেন ভুল করছেন। সান্ত্বনা জিনিসটার আমার কোনো দরকার নেই। এভাবে কথা বলছো কেন সানাই? আমি জানি, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। আমি কোনো কষ্ট পাইনি। তুমি কথাটা আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস অবিশ্বাস করাটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, কিন্তু আমি সত্যিই কোনো কষ্ট পাইনি। সত্যি বলতে কি, আমি এখানে দাঁড়িয়ে সেটাই ভাবছিলাম। কেন আমি কোনো কষ্ট পাচ্ছি না? কেন আমার কান্না পাচ্ছে না? কেন আমার চোখ থেকে জল বেরোচ্ছে না? আপনি বিশ্বাস করুন, আমি কয়েকবার কাঁদার চেষ্টাও করেছি, হয়নি। তখন ওই দূরের গাছটার দিকে তাকিয়েছিলাম, চোখের পাতাও ফেলিনি। শুনেছি এভাবে তাকিয়ে থাকলে নাকি চোখ থেকে জল বেরোয়, তাও তো বেরোলো না। আপনাকে বললাম তো আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই। আর যদি একান্তই কাউকে সান্ত্বনা দিতে হয়, আপনি নিচে যান, পিন্টু আছে, তাকে সান্ত্বনা দিন। পিন্টু তো খুব ছোট শালাই, ওর কি এসব বোঝার বয়স হয়েছে? হয়েছে, সব বোঝেও। নিচে গিয়ে দেখুন, সবাই ওকেই সান্ত্বনা দিচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথাই ধরে নিলাম, সবাই পিন্টুকে সান্ত্বনা দিচ্ছে। তাই তো আমি তোমার কাছে এসেছি। তোমার কাছেও তো কারোর থাকার দরকার, তাই না? কেন, এরকম কোনো নিয়ম আছে যে আমার কাছে কাউকে থাকতেই হবে? শোনো, ঘোরো এদিকে। তুমি তোমার মাকে ভালোবাসো না? রাখো, আর ওই ওষুধগুলো আর ওই প্যাকেটগুলোকে সিজ করো, হাত লাগাবে না কিন্তু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার নামটা ভুলে গেছি, কি জানো? জয়ন্ত সেন। হ্যাঁ, জয়ন্ত, জয়ন্ত। আমার আবার আজকাল ভুলে যাওয়ার একটু বাতিক হয়েছে। আচ্ছা, মিসেস সান্যালের কি নার্ভের অসুখ ছিল? আমি ঠিক বলতে পারবো না, আমার সঙ্গে কদিন আগেই পরিচয়। তবে এটুকু শুনেছি উনি বেশ কিছুদিন ধরে রোগে ভুগছিলেন, রেগুলার কোর্সে ওষুধ নিতেন এবং ঘড়ি ধরে ওষুধ খেতেন। হ্যাঁ, না ওই কতগুলো পুড়িয়ায় দেখলাম লেখা রয়েছে 1 PM, 8 AM এইসব। তো আপনারা যেন কতদিন বাদে কলকাতা থেকে বসিরহাট এলেন? আপনি কি কলকাতায় বনবাসে গেছিলেন নাকি? আপনার কথা ঠিক বুঝলাম না। মানে ওই 14 বছর বললেন না, তাই বলছি। আপনার হিউমার সেন্স বেশ ভালো। থ্যাংক ইউ।
অথচ দেখুন কি অদ্ভুত কোইন্সিডেন্স, এতদিন বাদে আপনি কলকাতা থেকে এলেন আর যেদিন পা রাখলেন সেদিনই পরপর দুটো খুন। খুন আই মিন টু সে দুটো অস্বাভাবিক মৃত্যু, কেন অদ্ভুত কোইন্সিডেন্স স্যার? আপনি কি, হ্যাঁ বলুন বলুন কি জানতে চান বলুন। না থাক, এরকম জায়গায় এসব কথা না বলে ভালো। আমি বলছি আপনি জানতে চাইছেন যে আমি কোনোভাবে আপনাকে এই ঘটনার সঙ্গে জড়াচ্ছি কি না, তাই তো? দেখুন মিস্টার সেন, একটা খুন হয়ে গেলে পুলিশের অবস্থা কেরম হয় জানেন তো? ঠিক জেলেদের মতো, প্রথমে খাপলা জাল ফেলে সবাইকে ধরো, তারপর ছোটগুলোকে ছেড়ে দিয়ে বড়টাকে ডাঙায় তোলো। আমি একবার মিস্টার সান্নার সঙ্গে দেখা করতে চাই। নিশ্চয়ই, আপনি চলুন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, চলুন। তুমি বডিটাকে পোস্টমর্টম করতে পাঠাও, ওকে?